দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ, এই স্লোগানে কারিগরি শিক্ষায় উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে দেশের সর্বদক্ষিণের প্রান্তিক জনপদ বরগুনা। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বরগুনায় স্থাপন করা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বরগুনা এক আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রচেষ্টায় 2017 সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠানটি। আমাদের বরগুনা কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এবং ইতিমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং তার ইচ্ছার অভিব্যক্তির উপর বরগুনাতে আমরা একটা জাতীয় পর্যায়ের ট্রেনিং ইনস্টিটিউট আমরা করেছি। প্রতিষ্ঠানটির মাধ্যমে বরগুনা সহ দেশের দক্ষিণাঞ্চলের বেকার মেধাবী তরুণরা স্বল্প খরচে প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হচ্ছে, সেই সাথে গরিব ও মেধাবী প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে উপবৃত্তি সুবিধা। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি থেকে কম্পিউটার অপারেশন, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, সিভিল কনস্ট্রাকশন ও ইলেকট্রিক্যাল বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হয়েছে 2500 বেকার। কেউ কেউ প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে অর্জন করছে বৈদেশিক মুদ্রা, বাড়ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। তবে আমি একটু বলবো, আমাদের এই সন্তানরা এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে তারা বিদেশে যেতে পারবে এবং সেখান থেকে অনেক বৈদেশিক মুদ্রা তারা অর্জন করতে পারবে, এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী চান, কারণ আমাদের এই যুব সমাজকে বা এই মানব সম্পদকে কাজে লাগিয়ে আগামী 2041 সালের মধ্যে আমরা পৃথিবীর ধনী দেশে রূপান্তরিত হতে চাই।